হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি মৌ চলে এসেছি প্রবাসী সংসারে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আশা করি সবাই খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা রয়েছি হোটেল রুমে আর যেরকম তোমাদের বলেছিলাম আমরা এখানে রাত্রিবেলা মানে অনেক দেরিতে এসেছিলাম তো রাত্রিবেলা তোমাদেরকে আমি হোটেল রুমটা দেখাতে পারিনি আর হোটেল রুমটা দেখাবো কি হোটেলটা মানে রুমটা একদম শুরু হতেই শেষ অ্যাকচুয়ালি আমরা একদম কেবিন রুম যেগুলো হয় সেগুলো নিয়েছিলাম মানে জাস্ট দুরাত্রি থাকার জন্য কেন কি ব্রেকফাস্ট ছিল ইনক্লুডেড আর বাকি সারা সারাদিনের খাওয়া দাওয়া ঘোরাফেরা তো বাইরেই হচ্ছিলো তো সেই জন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন ডোর আর তোমরা দেখতেই পেলে সামনেই ছিল বেড যেখানে মিশা দাঁড়িয়ে ছিল আর মেন ডোরের একদম ডান দিকে এটাই হচ্ছে টয়লেট আর এখানেই শাওয়ারের ব্যবস্থা সাথে বেশিনও এখানেই রয়েছে তো সবগুলোই একদম ছোট্ট যেমন রুম ছোট্ট সেরকম বেডটাও ছোটো বাট বেডের ওখানে একটা বাঙ্ক বেড ছিল যেখানে ওপরটাতে আরেকজন শুতে পারবে তো এখন আমরা সকাল সকাল প্রথম দিন বেড়াতে যাওয়ার আগে শুরু করেছি আগে যে ব্রেকফাস্ট করে নেবো এবং ব্রেকফাস্ট করে তারপরে আমরা রেডি হয়ে দিনের শুরুটা মানে স্টার্ট করব সরি দিনের শুরুটা স্টার্ট করবো ব্রেকফাস্ট দিয়ে দেন আমরা বেরোবো বেড়াতে ভুল বলেছিলাম যাই হোক তো এখানে যেহেতু সিঁড়ির কোনো গল্প থাকে না এই হোটেলগুলোতে মানে থাকলেও সেটা বাইরের দিকে তো আমরা লিফটে করে যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে যেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে এবং সেখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে এসে ফটাফট রেডি হয়ে নেব তো দেখা যাক এখানে যেহেতু বাফে ব্রেকফাস্ট মানে অপশন কিন্তু অনেক থাকবে আর অনেক অপশান থাকলেই মিশা মোটামুটি বাঁশের ঝাড়ের ডোমকানার মতো হয়ে যায় এবং ও বুঝতে পারে না যে কোনটা খাবে বাড়িতে প্রতিদিন ব্রেড খায় এবং এখানে আসলে যখন ওকে বলা হয় যে ঠিক আছে অন্য কিছু খেয়ে নেয় বা অন্য কিছু মানে ব্রেড অন্য ধরনের বিভিন্ন ব্রেড থাকে বাট ও অ্যাজ ইউজুয়াল যেটা ও খায় আমি জানিও সেটাই খাবে তো দেখা যাক বাকি কি কী আছে ভ্যারাইটিস যেগুলো খাওয়া যেতে পারে এখানে কি ইউরোপ তো আমাদের ওখানকার মতো আমরা যে ধরনের খাই সেই ধরনের অবভিয়াসলি ভ্যারাইটিস তো থাকবে না এখানে সব কন্টিনেন্টাল ভ্যারাইটিসই থাকবে তো শুরু করি একটা সাইড থেকে আর তোমাদেরকে দেখে বলে দিই দেখো চা কফি কমন সেটা একটা মেশিনে অলরেডি রাখা আছে যেখান থেকে তুমি দুধও নিতে পারবে কফিও নিতে পারবে আবার চাও নিতে পারবে যেটা তুমি চাও চা বলতে তোমাকে গরম জল দেবে অ্যাকচুয়ালি যেটার মধ্যে তোমাকে ওখানে চায়ের বিভিন্ন ফ্লেভার রাখা আছে যেটা তোমাকে নিয়ে নিতে হবে তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আলু টিক্কি মতো রাখা আছে আর তারপরে এখানটাতে মনে হয় সসেজ হ্যাঁ এক্স্যাক্টলি সসেজ আর স্ক্র্যাম্বলড এগ এবং এই স্ক্র্যাম্বলড এগটা কিন্তু একটু কাঁচা কাঁচা যাই হোক খেয়ে দেখতে হবে কেমন লাগে এখানে জুসের সেকশন ওখানে একটা রয়েছে লেমন জুস আর একটা রয়েছে অরেঞ্জ জুস আর সাইডে বিভিন্ন মানে টুকটাক সস এগুলো রয়েছে মানে বিভিন্ন ধরনের সস আছে জ্যাম আছে এখানে দেখছো তিন ধরনের জ্যাম রয়েছে একটা ব্লুবেরি একটা রাসবেরি একটা হচ্ছে অরেঞ্জ জ্যাম আর মাঝখানে এখানে কিছু রয়েছে স্যালাডস তার পাশে এখানে চিজের কাউন্টার বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ চিজ রয়েছে আর এখানেও আবার বিভিন্ন কাইন্ড অফ বাটার মানে প্রায় পাঁচ রকমের বাটার আছে এটা হচ্ছে কর্নফ্লেক্স আর মুসলি সেকশন যেখানে দই আছে এখানে আবার জুস আর এখানে রয়েছে ব্রেডটাকে টোস্ট করার জন্য জায়গা যেখানে তুমি ব্রেড টোস্ট করতে পারো আর সাথে এখানে কিছু ছোটো ছোটো মিল্কের প্যাকেট আর মাইক্রোওভেন আর এটা হচ্ছে টোস্টার পাশে গ্রিল মেশিনও আছে যদি কেউ ব্রেড গ্রিল করতে চায় তো এত কিছু অপশন ছিল আমরা মোটামুটি আমি তো জুস ব্রেড সসেজ বাটার আলু টিক্কি এগুলো সব খেয়ে নিয়েছি স্ক্র্যাম্বেল একটু একটু খেয়েছি মিশা প্রথমে একটু দুধ দিয়েছি যেহেতু ওর সকালে অভ্যেস দুধ খাওয়া তাই ওকে দুধ আর একটু দু পিস ব্রেড খেয়েছে জ্যাম দিয়ে সেরকম বেশি কিছু খায়নি আমি কি করেছি একটু আলু টিক্কি আর একটা ব্রেড স্যান্ডউইচের মতো বানিয়ে আমি ওর জন্য প্যাক করে নিয়েছি তে মাঝ রাস্তায় যদি একটু পরে ওর খিদে পায় তাহলে খাবে হাওয়া দিচ্ছে ভীষণ রোদ উঠেছে দিনটা ভীষণ ভালো বৃষ্টি নেই এবং ফোরকাস্টে দেখাচ্ছে যে আজকাল দুদিন বৃষ্টি হবে না তো লেটসি এখানে ওয়েদারের কোনো ভরসা নেই আকাশ তো আপাতত ভীষণ পরিষ্কার আর উজ্জ্বল মলে কিন্তু যেহেতু হাওয়া দিচ্ছে তাই জন্য খুব ঠান্ডা কিন্তু আছে মানে খুব ঠান্ডা মানে কনকনে ঠান্ডা নয় বাট আছে তো আমরা কি করলাম আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আগে নদীর এপাশে কেন কি আমরা ভাবলাম যে সকালবেলাটা যদি একটু নদীর ধার দিয়ে হেঁটে যায় তাহলে মানে বেশ দেখতেও ভালো লাগবে আর নদীর ধারে হাঁটতে কিন্তু সকাল হোক বা বিকেল সব সময় কিন্তু ভীষণ ভালো লাগে হাওয়া দেখ নদীর ধারে এসছে বলে হাওয়াটা আর একটু বেশি বেড়ে গেছে তাই শান্তনু আমাকে বকছে যে তুমি নদীর ধারে কেন আসলে মানে ওর ইচ্ছা ছিল রাস্তার মাঝে যে মানে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার মেন রোডের কাছে তো আমি আমি চাইছিলাম একটু নদীর ধারে হাঁটতে তাহলে হলে আবার অন্য সময় অতটা সময়ও হবে না কেন কি স্কেডিউলটা একদম প্যাকটা আপ রয়েছে তো যাই হোক এটা নদী বলা ভুল অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমুদ্রের একটা পার্ট যেটা শহরের মধ্যে মানে এসেছে একটা যেরকম ক্যানেল কেটে ওরা শহরের মধ্যে নিয়ে আসে জলটা তো এটা হচ্ছে সেই রকম ধরনেরই তো একটু সমুদ্রেরই অংশ এটা নদী নয় সমুদ্রেরই অংশ এবং সেটারই একটা পোর্শন এই পাশে রয়েছে তো আমরা সেটা ধার দিয়ে বেশ খানিক্ষণ হেঁটে আমরা আবার চলে যাব হচ্ছে মেন রোডের দিকে কেন কি আমাদের যেতে হবে শহরের মধ্যে দিকটা মানে সেন্টারের দিকে তো শুধু শুধু নদীর ধারে বেশিক্ষণ হেঁটে লাভ নেই তাতে সময়টাও আমাদের অনেকটাই নষ্ট হবে তো আমাদের এখানে ছবি তোলাও হয়ে গেছে এবং চারিপাশটা ভালো করে দেখাও হয়ে গেছে এখানে একটা ছোট্ট পোর্ট আছে যেখানে ওই জেটি আর ছোট ছোটো শিপগুলো আসে এবং একটা বড় পোর্ট আছে যেটা আমরা কিন্তু যাব হচ্ছে কালকে তো তখন আমি তোমাদেরকে দেখাবো ওখান থেকে বড় পোর্ট যেখানে বড় শিপগুলো আসে তো এখন আমরা চলে এসেছি নদী থেকে অনেকটা ভেতরের দিকে যেখানে হাঁটতে হাঁটতে আমরা এবার যাব হচ্ছে যেখানে আমরা আজকে আমাদের গন্তব্যস্থল সেটা হচ্ছে তিবোলি গার্ডেন এবং সেটা কিন্তু বিশাল বড় এবং সেই গার্ডেনটাতে কি কি আছে এবং কি কি আমরা দেখলাম আর কীভাবে সেই গার্ডেনটা সাজানো আছে কারণ সেটা হচ্ছে শহরের সব থেকে অ্যাকচুয়ালি ইউরোপের সবথেকে পুরনো অ্যামিউজমেন্ট পার্ক এবং এটার আদলেই নাকি বাকি অ্যামিউজমেন্ট পার্কগুলো তৈরি হয়েছিল তো সেটা দেখাবো তোমাদের পরের ভিডিওতে আজকের জন্য এটুকুই টাটা